চুলে উকুনের সমস্যা যেমন অস্বস্তিকর, তেমনি চুলকানির কারণে এটি বিরক্তকর বিষয় বটে। মাথায় উকুন আসার 7 থেকে 10 দিনের মধ্যে তা ডিম পাড়ে, এরপর 10 দিন সময় লাগে উকুন বড় হতে। একসঙ্গে ডিম থেকে উকুন হওয়ার কারণে অনেক দ্রুত চুলের মধ্যে উকুন ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করলেও তা আবারও ফিরিয়ে আসে। তবে এমন অনেক ঘরোয়া উপাদান রয়েছে যার সাহায্যে আপনি এই সমস্যাটিকে চিরতরে দূর করতে পারেন। আর এর জন্য যা দরকার পড়বে তা হচ্ছে পুদিনা পাতা। এই পুদিনা পাতা অনেকের রান্নাঘরেই থাকে। এবার পুদিনা পাতাকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। পরিষ্কার করার পর পুদিনা পাতার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে তা মিক্সির সাহায্যে পেস্ট করে নিন। পেস্ট করার পর তা থেকে পুদিনা পাতার রস আলাদা করে ফেলুন। এবার পুদিনা পাতার রসে অল্প পরিমাণে লেবুর রস দিয়ে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার প্রত্যেকটা চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। এরপর একটি পাতলা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখুন। এইভাবেই 1 ঘন্টার জন্য রেখে দিন। 1 ঘন্টা পর আপনি আপনার চুলকে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে অন্তত 2 বার এই পদ্ধতিটি ট্রাই করতে হবে। 1 মাসের মধ্যে আপনার চুল থেকে সমস্ত উকুন দূর হয়ে যাবে, যা কিনা আর কখনোই ফিরে আসবে না। তো ফ্রেন্ডস, আপনিও যদি উকুন নিয়ে খুব মুশকিলে থেকে থাকেন, আজ থেকেই এই পদ্ধতিটা ট্রাই শুরু করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যা হয়তোবা আপনাদের অনেক উপকারে আসতে পারে। আমাদের দেশের প্রায় অধিকাংশ জায়গায় সুপারির চাষ হয়। সুপারি চিবিয়ে খান না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানে পানের আয়োজন না থাকলে যেন অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায়। আর পানের সঙ্গে গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হচ্ছে সুপারি। আবার হিন্দি রীতিতে বিভিন্ন পূজা উৎসবে ও বিয়েতেও সুপারির ব্যবহার হয়ে থাকে। অনেকেই মনে করেন সুপারি খেলে তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। আর খুব কম লোকে জানেন এই সুপারি ঔষধি গুণে ভরপুর। এর মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট ও খনিজ রয়েছে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সুপারি খাওয়ার ফলে আপনারা কি কি উপকার পেতে পারেন। সুপারি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেকটা সহায়তা করে। সুপারি চিবানোর ফলে রক্তের শর্করার মাত্রা সঠিক থাকে, এর ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তাছাড়া যাদের ডায়াবেটিসের সমস্যা ইতিমধ্যে হয়ে গেছে তা নিয়ন্ত্রণে করতেও এই সুপারি চমৎকার কাজ করবে। সুপারির মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে। সুপারি আগুনে পুড়ে তা পাউডার করে নিয়ে একটি মাজন তৈরি করে নিন। আর এর সাহায্যে দাঁত মাজন, তা আপনার দাঁতের জন্য অনেক উপকার হবে। দাঁতের মধ্যে থেকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলবে। আর দাঁতের হলদে ভাব দূর হয়ে দাঁত ঝকঝকে হয়ে উঠবে। আপনার শরীরে যদি কোনো প্রকার ঘা থাকে আর ঘা পচে দুর্গন্ধ হয়ে যায়, তবে তা দূর করতে এই সুপারি ব্যবহার করতে পারেন। এর জন্য কাঁচা সুপারি খোসা সহ ভালোভাবে শুকিয়ে নিন, তারপরে তা মিহি পাউডার করে ফেলুন। আর সেই পাউডারটি ঘায়ের মধ্যে লাগালে দ্রুতই ঘা শুকিয়ে যাবে, তেমনি ঘায়ের মধ্যে থাকা দুর্গন্ধ দূর হয়ে যাবে, আর ক্ষতস্থান থেকে রক্ত পড়াও বন্ধ হবে। সুপারি চিবিয়ে খেলে ডিপ্রেশন দূর হতেও সহায়তা হয়। সুপারির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই এটা শরীর থেকে দূষিত টক্সিন ও ফ্রি রেডিকেলসকে বাহিরে বের করে দেয়, যার কারণে আমাদের শরীর বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে পারে। সুপারির সাহায্যে রক্তামাশয় ভালো করা সম্ভব। এর জন্য সুপারির পাউডার আর কাঁচা বেল শুকিয়ে নিয়ে পাউডার করে নিন। তারপর 1 গ্রাম সুপারির পাউডার ও 1 গ্রাম বেলের পাউডার মিশিয়ে দিনে 2 বেলা খেতে হবে, তার ফলে রক্তামাশয় থেকে মুক্তি পাওয়া যাবে। এই সুপারির সাহায্যে পেট থেকে কৃমিও দূর করা সম্ভব। এর জন্য 4 গ্রাম সুপারি খুব ভালো করে পাউডার করে নিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে 3 কাপ পানি নিতে হবে, আর এর মধ্যে পাউডারগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন 1 কাপ পরিমাণ রয়ে যাবে তখন তা চুলা থেকে নামিয়ে নিন। এরপর তা ছেঁকে নিয়ে সকাল বিকাল 2 বার খেলে কৃমির সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এই সুপারি হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও সহায়তা করে। সুপারি চিবিয়ে খেলে তা মুখের ভিতরকে ফ্রেশ করে ফেলে। এত সব গুণ থাকার পরেও এই সুপারি খেলে অনেক সময় ক্ষতিও হয়ে যায়।
একটি গবেষণায় দেখা গেছে অধিক মাত্রায় সুপারি খেলে মুখের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা বেশ ক্ষতির কারণ হতে পারে। তাই আপনি যদি সুপারি খেতে চান তাহলে সপ্তাহে একদিন খুবই অল্প পরিমাণে খান। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।